জামালপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে জামালপুরের জনপ্রিয় নেতা মেহমুদ খান টানা বৃষ্টি ও ডেভিসের জল ছাড়ার ফলে রাজ্যের বেশ কিছু জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত তার মধ্যে জামালপুর বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় পাঁচশো পরিবারেরও বেশি বন্যা আসলে সকল নেতা নেত্রীরা এসে পাশে দাঁড়ায় কিন্তু জামালপুরের এই জনপ্রিয় নেতা মেহমুদ খান যেন ঠিক অন্য চরিত্রের প্রায় সময় তাকে দেখা যায় সাধারণ মানুষের পাশে বন্যায় যখন এক কোমর জল তখন হয়তো বেশ কিছু মানুষ শান্তিতে ঘুমায় মেহমুদ খান সারা রাত জেগে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রশাসনকে সঙ্গে নিয়ে তাদেরকে উদ্ধার করা থেকে শুরু করে পরবর্তী তাদের ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া সকাল থেকে রাত পর্যন্ত তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা এবং সমস্তটাই মেহমুদ খান করেছেন আর আজ বন্যা পরিস্থিতি সামাল দিয়ে যেন একটু স্বস্তিতে তৃণমূল নেতা মেহমুদ মেহমুদ খান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সর্বদাই মানুষের পাশে থেকে কাজ করা আমি তাই করার চেষ্টা করি মানুষের পাশে থাকি এবং যাকে যেভাবে পারি আমার সামর্থ্য মতো সাহায্য করি সরকারিভাবে ত্রাণ এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় খবর নিয়েছেন এবং অরূপ বিশ্বাস এসেছিলেন যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ত্রাণ শিবিরে রেখে সমস্ত কিছু করার চেষ্টা করছি দলকে জানিয়েছি এবং সরকারিভাবে যাদের ঘর ভেঙে গেছে তাদেরকেও সাহায্য করা হবে আজও বেশ কিছু মানুষকে আমার অফিস থেকে ত্রাণ দিলাম প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবটাই নজরে রেখেছেন এবং দল যেরকম নির্দেশ দেবেন আগামী দিনে সেভাবেই কাজ করব কাছের মানুষ মানুষের নেতাকে পেয়ে কাজের তারা করবাসী আমার নেতা আমার আমার নেত্রী মা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন যেমন আমার নির্দেশ দেন তেমন কাজ করি যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় এই বন্যাতে দেখুন উনি ঘুরে বেড়াচ্ছেন সেই ক্ষেত্রে তার সৈনিক হিসেবে তার সন্তান হিসেবে আমাদের কর্তব্য মানুষের পাশে থেকে আমরা যদি কাজ করতে পারি নিজেকে নিজে খুব ভালো লাগে যে মানুষের পাশে আমরা থাকতে পেরেছি এটুকুই সব থেকে কারণ আমরা মমতা কে অনুসরণ করে আমরা চলি সার্বিক জামালপুর ব্লকে যে হাইস্ট এখানে বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল এতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার অনুপ্রেরণায় আমাদের রাজ্যের মন্ত্রী আমাদের অরূপ দা এবং আমাদের জেলা সভাপতি আমাদের রুবিদা। ওনারা এখানে এসেছিলেন এবং আমাদের যে ত্রাণ শিবির ছিল সেখানে দেখেছিলেন দেখে যাওয়ার পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মন্ত্রী অরুপদার হাত দিয়ে আমাদের দেড় হাজার মানুষের কাছে ত্রাণ আমরা দিয়েছে আমরা তার গতকাল এবং আজ আমরা তাদের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি এবং যে আমাদের বন্যা এতে যেগুলো আমাদের ক্যাম্প ছিল সেই ক্যাম্পগুলো আপাতত তারা বাড়ি ফিরেছে এবং আমাদের যে কৃষি যে জমি যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমাদের এডিএ সাহেব এবং পঞ্চায়েত সমিতির সভাপতি এবং ওই এলাকার যারা নেতৃত্ব তারা আমাদের ফিল্ডে আছে আমি ছিলাম আমি ফিরে এলাম সার্বিক জামালপুর ব্লকে বন্যার এখন যে পরিস্থিতি আছে এখন আমাদের শুধু চাষের ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক ঘর বাড়ি পড়ে গেছে এবং মানুষ স্বস্তি পেয়েছে সার্বিক জায়গায় সর্বমূলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন সে বন্যাই হোক আর খরাই হোক আশা করি সাধারণ মানুষের পাশে আমাদের যা যা নির্দেশ দেন আমরা সেই মতো কাজ করি সার্বিক মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে সবটাই এখন পর্যন্ত ঠিক আছে আবার শুনছি নিম্নচাপ আছে সেই ক্ষেত্রে প্রত্যেকটা মানুষকে বলব সজাগ থাকতে এবং আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেককে মানুষ একদম সজাগ আছে এবং ব্লক প্রশাসন এবং আমাদের দলের পক্ষ থেকে এবং গ্রামের যারা তৃণমূল কংগ্রেস করে সাধারণ মানুষের প্রত্যেককে সহযোগিতায় জামালপুর ব্লকে বন্যার যতটুকু মোকাবেলা করার আমরা চেষ্টা করেছি সাধারণ মানুষের পাশে থাকি কতগুলো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছিল দেখুন প্রায় বাইশ বাইশ ছজন আমরা আমাদের ক্যাম্পে ছিল এবং আঠারোটা ক্যাম্প ছিল সেই ক্ষেত্রে আরও কিছু যারা ছিল তাদেরকে আমরা লোকালি আমাদের যতটা সাহায্য করার আমাদের দল থেকে করেছি মুখ্যমন্ত্রী দিয়েছেন সেটা করেছি এবং সরকারিভাবে আমাদের মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন সেটা হয়েছে দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাও মাল পাঠিয়েছে সরকার হিসেবে মামাটি মানুষের সরকারের পক্ষ থেকে ব্লক থেকে দেওয়া হয়েছে সর্বদিক থেকে মানুষের পাশে যতটুকু থাকার আমরা আপ্রাণ চেষ্টা করেছি কোন সময় কোন অসুবিধার মধ্যে পড়েনি চেষ্টা করি মানুষের পাশে বিরোধীদের দেখা যায় যে তারা মিটিং মিছিল আর ভোটের সময় মানুষের কাছে আছে আর এই যে বন্যা খরা দেখুন বিরোধী যারা দল আছে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে সরকার মামাটি মানুষের সরকারের যেভাবে কালিমালিত করার জন্য একটা চক্রান্ত চলে সেটি ওদের কাজ মানুষের পাশে দাঁড়াবার মতো মানুষের পাশে যে বন্যায় কোন বিরোধী যারা দলের যারা নেতৃত্ব দেয় বিজেপি হোক সিপিএম হোক কংগ্রেসের কেউ কিন্তু কাউকে আমরা পাশে পাইনি কিন্তু সাধারণ মানুষ এবং তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক অঞ্চল সভাপতি প্রধান উপপ্রধান অঞ্চল সমিতির সভাপতি সহসভাপতি তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা মানুষ আমরা দিন রাত করে আমরা রাত্রে জেগেছি এবং বিডিও সাহেব এবং আমাদের এডিএ সাহেব এবং আমার এসডিও সাহেব ওসি প্রত্যেককে প্রশাসন লেভেলে প্রত্যেককে সারা রাত জেগে কোন অসুবিধা হয়নি যেমন ব্লকে আমরা এখন পর্যন্ত পিসফুল আছি এবং সাধারণ মানুষের আশা করি টুকটাই মানুষই একটু আধটু একটু ক্ষোভ থাকবে প্রত্যেক মানুষের কাছে আমরা ত্রাণ আমরা দিতে পেরেছি আমরা ক্যাম্প ছিল আমরা খাওয়া দাওয়া করেছি আপাতত সেই দিক থেকে আছে আবার আমাদের বিধায়কের মানে কাপড় জামা এসে গেছে সেগুলো আমরা গোটা ব্লকে আমরা সেগুলো ডিস্ট্রিবিউট করব নিরাপদ রয়েছে এখন সকলে নিরাপদ আছে এবং কিছু কিছু ঘর ভেঙেছে তারা অসহায় অবস্থা আছে তাদের কিছু কিছু তিরপল দিয়েছি আগামী দিনে দেখা যাক কারণ আমাদের যে ঘরগুলো আগে অবশ্যই আমরা পেয়ে যেতাম কেন্দ্র সরকার আমাদেরকে সেই ক্ষেত্রে সে ঘর দেয়নি রাজ্য সরকার চেষ্টা করছে আগামী দিনে নিশ্চয়ই যাতে ঘর ভেঙেছে সেগুলো আমরা সরকারকে জানাবো নিশ্চয়ই কিছু সুরাহা হবে এবং আশা করি প্রত্যেককে ভালো আছে পুজোটা যাতে ভালো করে কাটে সেই পুজোর আগাম দুর্গা পুজোর শুভেচ্ছা রইলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে তুমি খুশি তো মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ করবো তো ঠিক আছে কাপড় পুজোতে আবার দেবো পুজোতে আবার কাপড় দেবো হ্যাঁ পুজোতে আসবে পুজোতে দেরি আছে জামালপুর থেকে রাজীব মন্ডল ও তন্ময় ঘোষের রিপোর্ট আনন্দ বার্তা